এখানকার রাজ্য সরকার ও জেলা প্রশাসন সৌজন্যের রাজনীতি জানেন না। এখানে সরকারি অনুষ্ঠানে তৃণমূলের সাংসদ বিধায়ক ডাক পান, কমপক্ষে কেন্দ্রের পাঠানো টাকা, আর আমি কেন্দ্রের প্রতিনিধি সাংসদ, আমাকে তো ডাকা উচিত। শুধু এখানে নয়, পাশেই কংসাবতীতে একটা প্রকল্পের কাজ হয়েছে কয়েক কোটি টাকার, সেখানে শাসক দলের সাংসদ বিধায়ক অন্যান্য প্রতিনিধিরা এসেছেন, কিন্তু আমাদেরকে ডাকা হয়নি। আমি ছাড়াও আমাদের খড়গপুরের বিধায়ক রয়েছেন, তাকেও ডাকা হয়নি। সুতরাং এটা কি ধরনের সৌজন্যের রাজনীতি, কি ধরনের গণতন্ত্র, প্রশ্ন জাগে মনে। শনিবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিএম কেয়ার ফান্ডে তৈরি অক্সিজেন প্লান্ট পরিদর্শনে এসে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। পিএম কেয়ার ফান্ড নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। পিএম কেয়ার কি এখন মানুষ বুঝতে পারছে, কারণ পিএম কেয়ার ফান্ডে এই অক্সিজেন প্লান্ট হয়েছে এবং তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন এই অক্সিজেন প্লান্ট হওয়ায় মেদিনীপুর মেডিকেলে অক্সিজেনের সমস্যার সমাধান হবে। দাদা, এই মেদিনীপুর মেডিকেল কলেজে দেখা গিয়েছিল 10 ঘন্টা একসময় অক্সিজেন ছিল না, এই প্রকল্পের মাধ্যমে কি সেই অসুবিধাটা দূর করা সম্ভব হবে? হ্যাঁ, পুরোপুরি চলছে এবং স্ট্যান্ডবাই সিলিন্ডারও থাকে এবং এটাও চলে। এখানে অনেকেই প্রশ্ন করছিলেন পিএম কেয়ার ফান্ড কি, কেন কি, লোকে বুঝতে পারছে হাতে হাতে তার সুবিধা পেয়েছে। সাধারণ মানুষ, দেশের মানুষের টাকায় পিএম কেয়ার ফান্ড হয়েছে এবং বিশেষ করে করোনা মহামারীর সময় সাধারণ মানুষের সেবার জন্য সেটা খরচা হয়েছে। তা আমাদের কাছে এটা মেদিনীপুরেই সেই প্ল্যান্ট তৈরি হয়েছে, তার লাভ এখন হসপিটালের রোগীরা পাচ্ছেন। বিভিন্ন সময় দেখা যায় যে সাংসদরা কেন্দ্রীয় টাকায় উদ্বোধন হলে সাংসদরা ডাক পান না, আপনার ক্ষেত্রে একই অভিযোগ আনছেন না? এখানে রাজনীতিটা এরকমই আছে, কেবল টিএমসির এমএলএ এমপি প্রতিনিধিরাই সরকারি সমস্ত প্রোগ্রামে থাকেন, সুবিধা পান, সাধারণ সৌজন্যবোধও থাকে না। কমপক্ষে কেন্দ্রের পাঠানো টাকা, আর আমি কেন্দ্রের প্রতিনিধি এমপি, আমাকে তো ডাকা উচিত। খালি এখানে নয়, পাশেই আমাদের কংসাবতীতে একটা প্রজেক্ট চলছে কয়েক কোটি টাকা খরচা করে, গান্ধীঘাট সংরক্ষণ ইত্যাদি সংস্কারের কাজ হয়েছে, সেখানে রুলিং পার্টির সমস্ত এমএলএ এমপিরা এসছেন, কিন্তু আমাদেরকে ডাকা হয়নি। আমি ছাড়াও আমাদের খড়গপুরে এমএলএ আছেন, তাকেও ডাকা হয়নি। তো এটা কী ধরনের সৌজন্যের রাজনীতি, কী ধরনের গণতন্ত্র, প্রশ্ন জাগে মনে। তো যাই হোক, কেন্দ্র সরকার তার দায়িত্ব পালন করছে টাকা পয়সা দিয়ে বাংলার মানুষের জন্য, কিন্তু যারা এখানে সরকার চালাচ্ছেন তারা মনে করেন সেটা তাদের পৈতৃক সম্পত্তি, সেইভাবে ব্যবহার করেন।